এদিকে সাভারে ভবন ধসে প্রায় 400 শ্রমিকের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে আজও সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে আশুলিয়া ও সাভার শিল্পাঞ্চলের উনাইল, ব্যাকটাউন, খেজুর বাগান, বাইপাল, জমগড়া এলাকায় বিক্ষোভ মিছিল হয়। এ সময় শ্রমিকরা স্থানীয় সংসদ সদস্য সহ রানা প্লাজার মালিক সোহেল রানার বিচারের দাবিতে স্লোগান দেয়। বেলা 12টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এদিকে দু মাসের বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও সকালে কারখানা বন্ধ দেখতে পান রূপগঞ্জের ভুলতায় অবস্থিত হারভেস্ট গার্মেন্টসের শ্রমিকরা। এই ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের আশ্বাস দিলে 3.5 ঘন্টা পর অবরোধ তুলে নেয় শ্রমিকরা। এছাড়া গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় ভবনে ফাটলের কারণে কাজে যোগ দেয়নি ট্রপিক্যাল গার্মেন্টসের শ্রমিকরা।